ঈসা নবী বলে আমি একজন রসূলের সুসংবাদ দাতা, আমি সুসংবাদ দিতেছি, ইয়াতি মিন বাদ ইসমুহু আহমদ, যিনি আমার পরে দুনিয়াতে আসবে যার নাম হবে আহমদ মুজতবা, মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি ঈসা রূহুল্লাহ তোমাদের জানাই গেলাম, আখেরি রসুল, আখেরি নবী, আখেরি পয়গম্বর, তিনি দুনিয়াতে আসতেছেন। সুবহানাল্লাহ বলেন। বলি আল্লাহদের মাজারের বিরুদ্ধে কেন? যারা গাঁজা খায় তাদেরকে বুঝান, যারা মাজারে সেজদা দেয় তাদেরকে প্রতিরোধ করেন, যারা মাজারে নারী পুরুষ একসাথে গান বাজনা করে তাদেরকে প্রতিরোধ করেন। আমরাও আপনাদের সাথে আছি, ঠিক কিনা বলে? কিন্তু যে আল্লাহর ওলি মানুষকে দিন শিখিয়ে গেছে, মানুষকে ধর্ম শিখিয়ে গেছে, সেই আল্লাহর ওলির মাজারে আঘাত করে, এটা কোন ধরনের শিক্ষা? এটা তো ইসলামের শিক্ষা হতে পারে? মন্দির পাহারা দেয় রাজনীতির স্বার্থে, ক্ষমতা যাওয়ার জন্য মন্দির পাহারা দেয়, ভোটের জন্য। কিসের জন্য? ভোটের জন্য মন্দির পাহারা দেয়, আর মাজার ভাঙ্গে, মাজারে বলে শিরিক হয়, মাজারে শিরিক হয় জন্য মাজার ভাঙ্গে, তাহলে মন্দিরে কি ইবাদত হয়? মাজারে শিরিক হয় জন্য মাজার ভাঙ্গে বলতে হবে, তাহলে মন্দিরে কি ইবাদত হয়? আসল বিষয়টা হলো ভোট, আমারে ভোট দিয়েন আমি নেতা হব। শোনো, ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ। যারা আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করেছে, কসম কালেও তারা সম্মানের মাসনদে বসতে পারবে। মনে রাখো কথাটা। হাজী সাহেব যারা আছেন গো, বাইতুল্লাহ শরীফে কাবা ঘরের কাছে যাইয়া কত কষ্ট করে কাবা ঘরটা একটু ছোঁয়ার চেষ্টা করে, আহারে কাবারে, দূর থেকে দেখলেই, কাবা ঘর দেখলে চোখের মধ্যে পানি টলমল করে, আবার আল্লাহর ঘর। ও কাবা, তোমাকে জিয়ারত করার জন্য, তোমাকে তাওয়াফ করার জন্য সেই বাংলাদেশ থেকে এসেছি। আমাদের দেশের মানুষ শারীরিকভাবে একটু দুর্বল হয়, শক্তি কম, অন্যান্য নাইজেরিয়া সহ আফ্রিকার, সেই মিশরের, ইরাকের মানুষেরা শক্তিশালী, লেবানন ওই অঞ্চলের মানুষগুলি শক্তিশালী, আমরা বাংলাদেশের মানুষ সাইজে ছোট, শক্তিও কম। কাবা ঘরে চুমা দেওয়া তো দূরের কথা, সইতে গেলেই অনেকের খবর হয়ে যায়। এমন আছেন নি? একজন আছে, কাবা ঘরটা ছোঁয়ার পরে মন চায় একবার যদি কাবা ঘরে চুমা খাইতে পারতাম, কাবা ঘরে গিলাপ পাইলে গিলাপও চুমা দেয়। হে নরসিংদীর মুসলমান, কাবা ঘরে চুম্বন করতে হবে কিংবা কাবার গিলাফে চুমা দিতে হবে, এই ধরনের কোন দলিল কোরআনেও নাই, হাদিসেও নাই। এরপরও কেন মানুষ কাবা ঘরে চুমা দেয়, কেন কাবার গিলাফে চুমা দেয়, এটা আমি তোমাকে দলিল দিয়ে বুঝাইতে পারবো না। যার হৃদয়ে কাবার মহব্বত আছে, আল্লাহর মহব্বত আছে, সে কাবা ঘরে চুমা খাবে, ঠিক কিনা বলে? আমি সব কিছু আপনাকে দলিল দিয়ে বোঝাতে পারবো না, কিছু বিষয় প্রেম না থাকলে আপনার জীবনেও বুঝবেন না। আপনি দেখেন মিলাদুন্নবীর দিনে ছোট্ট একটা বাচ্চা একটা সবুজ পতাকা নিয়ে রাস্তায় নেমে গেছে, মাকে বলতেছে আম্মু আমাকে তাড়াতাড়ি গোসল করিয়ে দাও, সবুজ পাগড়ি পরিয়ে দাও, সবুজ পতাকা আগেই ম্যানেজ করে রাখছে, আমি কিন্তু জুলুসে যাব, আমাকে সবুজ পতাকা কিনে দিতে হবে। ছোট ছোট বাচ্চারা এরকম আবদার করে বাবাদের কাছে, মায়াদের কাছে। এই যে বাচ্চারা বা সুন্নি মনা যারা রাস্তায় নেমে গেছে সবুজ পতাকা নিয়ে, সবুজ কালারের সাথে এত প্রেম কেন? মদিনার সবুজ গম্বুজের নিচে মদিনাওয়ালা শুয়ে আছেন, সেই গম্বুজের নিশানা আমাদের মাথায়, আমাদের পাগড়িতে, টুপিতে আমরা ব্যবহার করি। এছাড়া হাদিসেও আছে নবীজি সবুজ রং পছন্দ করতেন, এই জন্যে সবুজ রং আমার নবী পছন্দ করছে, এই জন্যে মাথায় টুপি লাগাইছি সবুজ, পতাকা লইলাম সবুজ, রাস্তায় বের হয়ে গেলাম। ভাইরে দলিল তো আছেই, কিন্তু এই যে রাস্তায় সবুজ পাগড়ি, সবুজ টুপি, সবুজ পতাকা নিয়ে এই যে মানুষগুলি বের হয়ে গেছে কেন, এটা তুমি সেই দিন বুঝবা যেদিন মদিনাওয়ালাকে মন থেকে ভালোবাসবা। আর আমরা বলি ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, মন যদি, কত রকমে মানুষকে ধোঁকা দেওয়া হয়, কত ভাবে মানুষকে ধোঁকা দেওয়া হয়।
কি ওয়াজ করবো? আমাদের সাবজেক্ট হলো যে হাজার রূপ, এত রোগের ঔষধ দিতে গেলে একটা দিলে আরেকটা হয় না, আরেকটা দিলে আরেকটা হয় না। আমাদের কমপক্ষে 7-8 ঘন্টা যদি একসাথে ওয়াজ করা যায় তাহলে কিছু বলা যাবে, নাইলে 1-1.5 ঘন্টায় আমার দ্বারা সম্ভব হয় না, যার কারণে আমি কথা শর্ট করতে হয়। আমি আপনাদেরকে বলবো কত ভাবে মানুষকে ধোঁকা দেওয়া হয়। আজকে সরি আজকে না গতকাল আমি সোশ্যাল মিডিয়ার সুবাদে একটা বক্তব্য শুনলাম একজন আলেম ভাই, উনি আলেম ভিন্ন ঘরনার হোক কিন্তু আলেম, সেই হিসাবে আমি সম্মান দিয়ে বলছি, তিনি একটা মিসগাইড করছে মানুষকে এইভাবে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়ালের 12 তারিখে জন্মগ্রহণ করছে, এই হাদিসটা খুবই দুর্বল এবং মুনকাতে, মানে এটা দলিল হওয়ার উপযুক্ত হাদিস না, এইভাবে উনি এটা উপস্থাপন করলেন এবং তিনি হাদিসের সনদ পড়লেন, মতনটাও পড়লেন। মানুষকে কত কৌশলে ধোঁকা দিচ্ছেন, আপনারা তো আর সনদ মতন বুঝেন না, আসমাউর রিজাল বুঝেন না, সেকা গায়রে সেকা সাদুক আর কাজ্জাব এগুলি আপনারা বুঝেন না, আপনারা বুঝেন উনি আরবি বলছে, কিতাবের কথা কইছে, উনি কোরআনের হাদিসের রেফারেন্স দিছে, বাস এটুকু শুনলে আপনারা মনে করেন উনি ঠিক। আসলে এই ঠিকের ভিতর অনেক ধোঁকা থাকে যেটা অন্য আলেমরা বুঝে, সাধারণ আওয়াম যারা তারা বুঝে না। আমি আজকে বলে দিচ্ছি যে হাদিস 12ই রবিউল আউয়ালে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়েলাদত শরীফের ব্যাপারে বর্ণিত হয়েছে, দুইজন সাহাবী এটা বর্ণনা করেছেন, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস এবং হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুমা, এই দুইজন সাহাবী তিনারা বর্ণনা করেছেন যে উলিদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ফি শাহরে রবিউল আউয়াল, আল্লাহর হাবিব রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেছেন, সানি আশারা মিন শাহরে রবিউল আউয়াল, 12ই রবিউল আউয়াল আল্লাহর হাবিবের ওয়েলাদত শুভ আগমন জন্ম মুবারক হয়েছে। এই হাদিসের সনদ সহিহ মুত্তাসিল মুনকাতি নয়, দুর্বল নয়, শক্তিশালী হাদিস। কেউ যদি আসমাউর রিজালের আলোকে এটা বুঝতে চায় আমি তাকে পাই পাই করে বুঝিয়ে দেব ইনশাআল্লাহ। খুব কৌশল করে আমার ওই ভাই একজন রাবির নাম বাদ দিয়ে চলে গেছে। আসলে এটার একটা হাকিকত আমি খুঁজে পাইছি আল বেদায়া ওয়ান নেহায়া, হাফিজ ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহির কিতাব, এই কিতাবটা সম্ভবত উনি পড়ছেন। এটা তো মূলত সরাসরি হাদিসের কিতাব না, ইমাম ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি তিনি এটা লিখেছেন, কিন্তু এই হাদিসটা অরিজিনালি বর্ণনা করেছেন ইমাম আবু বকর ইবনে আবি শাইবা, এছাড়া ইমাম জুরকানি তিনারা নিজের সনদে বর্ণনা করেছেন, সেখানে সম্পূর্ণ সনদ এবং কোন ধরনের ইনকিতা সারা মুত্তাসিল সনদে, মুত্তাসিল মানে পরিপূর্ণ সনদে সেখানে এটা উল্লেখ রয়েছে। আমার ভাইয়েরা হয়তো ওই কিতাবগুলি যদি একটু দেখতো তাহলে এই মিসগাইডটা হতো না, নিজেরাও ভুল বুঝতো না, মানুষকেও ভুল বুঝাইতো না। আমি আজকে বলে যাচ্ছি, সম্মানের সাথে বলে যাচ্ছি, কোরআন হাদিস দিয়ে মানুষকে ধোঁকা দিবেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12ই রবিউল আউয়ালে দুনিয়াতে শুভাগমন করেছেন, এটাই সহিহ, এটা জমহুরের কাছে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য মশহুর, এটার বিপরীতে যত মত আছে কোনটাকে আমরা অস্বীকার করি না, ইনকার করি না, তবে সব মতের উপরে এটা শক্তিশালী মত, এটা সবচেয়ে আসাহ মত, অধিক বিশুদ্ধ মত, ইমাম ইবনু জাজারি এটাকে আসাহ বলেছেন, অধিকতর বিশুদ্ধ বলেছেন। অতএব 12ই রবিউল আউয়ালকে যারা প্রশ্নবিদ্ধ করতে চায় তাদের উদ্দেশ্য ভালো। হ্যাঁ, একটা জায়গায় গিয়ে আমরা একমত হব, ঠিক আছে 12ই রবিউল আউয়ালের কথা আছে, 8 রবিউল আউয়ালের কথা আছে, 2ই রবিউল আউয়ালের কথা আছে, অন্য মাসের কথাও আছে, যারা এই ইখতিলাফ দেখাবে তারা যদি ইখতিলাফ দেখানোর সাথে সাথে রাসূল পাকের মিলাদুন্নবী ওই সব কয়টা তারিখে পালন করে তাহলে আমরা রাজি আছি। কথাটা বুঝছেননি আপনারা? এখন আপনি ইখতিলাফ দেখাচ্ছেন, মতানৈক্য দেখাইছেন কিন্তু একটাও মানতেছেন, তাহলে তো আপনার উদ্দেশ্য ভালো না। আমার জন্য 12ই রবিউল আউয়াল কিংবা 8 রবিউল আউয়াল কিংবা 2ই রবিউল আউয়াল বা অন্য তারিখ সমস্যা না, আমরা যেই তারিখই আপনি বলবেন ওই তারিখে মিলাদুন্নবী পালন করতে রাজি আছি, আছি না নাই? কিন্তু আপনি তো মতানৈক্য দেখায় একটাও মানেন না, তার মানে আপনার উদ্দেশ্য ভালো না। মিলাদুন্নবীর ব্যাপারে কথাগুলি ক্লিয়ার ভাবে বলে দিলাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এই ধরাধামে শুভাগমন করেছে। আমাদেরকে ভাইরা প্রশ্ন করেন, সাহাবীরা মিলাদুন্নবী পালন করছিনি, সাহাবাই কারামের পরে তাবেইরা করছিনি, ইমাম আবু হানিফা করছিনি, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল করছিনি, ইমাম বুখারী, ইমাম মুসলিম, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজা, নাসাঈ উনারা করছিনি, কত রকমের প্রশ্ন আপনারা করেন। ও আমার ভাইরা মন দিয়ে শুনো, সাহাবাই কারাম দয়াল নবীজির মিলাদুন্নবী পালন করছেন, এই প্রশ্নের উত্তর আমি প্রাথমিকভাবে বলবো। আল্লাহর রাসূল যখন দুনিয়াতে শুভাগমন করেন তখন কয়জন সাহাবি ছিল? একজনও ছিল, কারণ তখন তো ইসলাম ধর্মই প্রকাশ হয়নি। দয়াল নবীজি দুনিয়াতে শুভাগমন করেছেন, 40 বছর বয়সে প্রিয় নবীজির উপরে কোরআন নাজিল হলো, ওহী নাজিল হলো, কিন্তু নবীজি নবী ছিলেন আগের থেকেই, সব নবীদের আগের থেকেই আমার দয়াল নবীজি নবী ছিলেন। আকীদা ঠিক রাখবেন, 40 বছর বয়সে নবীজি নবী হয়েছেন, এটা সুন্নিদের আকীদা নয়, এটা খারেজিদের আকীদা। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, নবীজি আদম নবীর আগের থেকে নবী। কে বলেছেন? স্বয়ং আল্লাহ রসুল নিজেই বলেছেন, কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, আদমের দেহ এবং রূহ যখন মাঝামাঝি আমি তখন থেকেই নবী। কোরআনের একাধিক জায়গায় এই কথাটা স্পষ্ট আছে, যেমন দুইটা আয়াত আমি সংক্ষেপে বলে দেই। একটা হলো সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াত, ওয়া ইজ আখাযাল্লাহু মীসাকান নাবিয়্যিনা, মীসাকান নাবিয়্যিনা, হাবিব আমার স্মরণ করুন সেই সময়ের কথা যখন আপনার রব আল্লাহ সমস্ত নবীদের কাছ থেকে মীসাক নিলেন, অঙ্গীকার নিলেন। দেখেন আদম থেকে ঈসা পর্যন্ত সবাইকে নবী বলতেছেন, কখন? যখন দুনিয়া ও সৃষ্টি হয়নি, দুনিয়া ও সৃষ্টি হয়নি, তখনই বাবা আদম থেকে ঈসা আলাইহিমুস সালাম তিনাদেরকে আল্লাহ নবী বললেন। এটা কোরআনের আয়াত, আখাযাল্লাহু মীসাকান নাবিয়্যিন, নবীদের কাছ থেকে আমি অঙ্গীকার নিয়েছি। ওই সময় যে সময় সব নবীরা নবী ছিলেন, ওই সময় আমার দয়াল নবী কি ছিলেন? সুম্মা জাআকুম রাসূল, সব নবীরা যখন নবী তখন আমার নবী রাসূল ছিলেন। সুবহানাল্লাহ বলেন। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ হেলো রে দুনিয়ায়, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। হযরত ঈসা আলাইহিস সালামের কথা নিশ্চয় আপনারা শুনেছেন। ঈসা আলাইহিস সালামের দাওয়াতের একটা মূল পয়েন্ট ছিল, আমার দয়াল নবীজি দুনিয়াতে আসবে, এই দাওয়াতটা দেওয়া। সব নবীদের দাওয়াতের একটা মূল পয়েন্ট ছিল, আমি তোমাদের এই দ্বীনের দাওয়াত, ঈমানের দাওয়াত দিয়ে গেলাম, কিন্তু তোমাদের এটাও বলে গেলাম আখিরি পয়গম্বর আসতেছে, তোমরা তাকে মেনে নিও। কোরআন শরীফে ঈসা নবীর কথাটা এইভাবে আছে, ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমিহি আহমদ, আমি একজন রসুলের সুসংবাদদাতা, মুবাশশির, মুবাশশির বাশশারা, ইউবাশশিরু তাবশীরান ফাহুয়া মুবাশশিরুন, সরফা ইউসাররিফু তাসরিফান ফাহুয়া মুসাররিফুন, ইসমে ফাইল মুবাশশির মানে সুসংবাদদাতা। ঈসা নবী বলে আমি একজন রসুলের সুসংবাদদাতা, আমি সুসংবাদ দিতেছি, ইয়াতি মিন বা'দি ইসমিহি আহমদ, যিনি আমার পরে দুনিয়াতে আসবে যার নাম হবে আহমদ মুজতবা, মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ঈসা রূহুল্লাহ তোমাদের জানাই গেলাম আখিরি রসুল, আখিরি নবী, আখিরি পয়গম্বর, তিনি দুনিয়াতে আসতেছেন। সুবহানাল্লাহ বলেন। ঈসা নবী আর আমাদের নবীর মাঝখানে বেশ কম হলো 500 থেকে 600 বছরের মতো, 500 থেকে 600 বছরের মতো এর মাঝামাঝি। এই 500 বা 600 বছর এত আগে ঈসা নবী বলতেছে আমাদের নবীজি রসুল,
আর এখন দয়াল নবীজি দুনিয়াতে এসে পর্দাও করেছেন, 1450 বছর গত হয়ে গেছে। সলিমউদ্দিনের ফুলা কলিমউদ্দিন দের ব্যাটারি মৌলবী, বাপ দাদার নাম নাই, সান মোল্লার বিয়াই, সে কয় আল্লাহ রসুল 40 বছর আগে নবী আসিল না। কথার ব্যালেন্স রাখতে হবে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে শুভগমন করলেন, ছোট্ট শিশু নবী, মাদার জন্য বতের মতো উল্লেখ, নবীজি দুনিয়াতে এসেই সেজদা দিলেন, দুনিয়াতে এসেই নবীজি সেজদা দিলেন, সেজদা থেকে ফারাফা রাসাহু মিনাল আরদে, জমিন থেকে নবীজির মাথা মুবারক উঁচা করলেন, উঁচা করে দুই পা দুই হাত দুই হাঁটু এবং বাম হাত জমিনে ঠেস দিয়ে ডান হাতের শাহাদাত আঙ্গুল মুবারক, ছোট্ট নবীজি শিশু নবীজির ছোট ছোট আঙ্গুল মুবারক, শাহাদাত আঙ্গুল মুবারক আসমানের দিকে এইভাবে উঁচা করে আল্লাহর রসুল শিশু নবী তখন কালেমা শাহাদাত পড়ে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না, আমরা বলি আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহ, কিন্তু আমার নবীজি এইভাবে বলেন নাই, নবীজি বলছে ওয়া আশহাদু আন্নি রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি অবশ্যই আমি আল্লাহর রসুল। নবীজি নিজে বলতেছে ওয়া আশহাদু, আমি সাক্ষী দিতেছি আন্নি রাসূলুল্লাহ, নিশ্চয় বেলা শাক কোন সন্দেহ ছাড়া আমি আল্লাহর রসুল, সুবহানাল্লাহ। বলে কখন বলতেছেন? নবীজি সবেমাত্র দুনিয়াতে শুভাগমন করছেন, শিশু নবী, আল্লাহর রসুল দুনিয়াতে এসেই বলতেছে আমি শুধু নবী না, আমি রসুল। আর আমাদের সলিমউদ্দিনের ফুলা কলিমউদ্দিন 140 বছর আগে নবী আসিল না। কোথায় যাবেন, কোথায় যাবেন? মানুষের ঈমান ধ্বংস করে দেওয়ার চেষ্টা চলছে, আমাদের জান যাবে কিন্তু ঈমান দিব না, ঠিক কিনা বলে? যতদিন বাঁচবো নবী নবী করে বাঁচবো, যেদিন মরবো নবী নবী করে মরবো, যেদিন মুনকার নাকির কবর আসবে সেদিন নবী নবী করবো, হাশরের ময়দানে নবীকেই খুঁজবো, আল্লাহর রাসূলের সাথে জান্নাত পর্যন্ত যাব, বলেন ইনশাআল্লাহ। আপনার যদি অন্য কেউ থাকে তাহলে আপনি ডাকেন, আমরা আল্লাহ তাআলাকে ডাকি, আল্লাহর পরে নবীজিকে, বাস। আপনি পারলে অন্যদিকে চলে যান, কালেমা শরীফ নিয়ে তো তাদের আপত্তি, নুরানি কায়দা। কি কায়দা? নুরানি কায়দা দেখবেন কালেমা চেঞ্জ করে ফেলছে, দুইটা কালেমা বাদ করে নতুন কালেমা ঢুকাইছে, কালেমা এ তাইয়েবা পড়েন কেমনে, লা ইলাহা মুহাম্মাদুর, কালেমা এটা এইভাবে তাদের কায়দার মধ্যে নাই, তারা কালেমা বাদ করে একটু চেঞ্জ করেছে, মাঝখানে ও আন্না লাগাইছে, আমরা যেভাবে পড়ি ওটা ওইভাবে তাদের পছন্দ হয় না, ওইটা লাগাইছে, কালিমায়ে শাহাদাত পড়েন, আশহাদু আল্লাহ ইলাহা, মুহাম্মাদান ওয়াহদাহু লা শারীকা লাহু, আসানা নাই, তারা এই অংশটা বাদ করে দিছে, নবীর কালেমা বাদ করে দেয়, আর তাদের কাছে কি আপনি ইসলাম খুঁজেন? নবীর কালেমা বাদ করে দিয়েছে তারা, আর তাদের কাছে গিয়ে আপনি বলতেছেন ওরে বাবা শেখুল হাদিস, সাইকেল হাদিস, আপনি কল্পনা করতে পারবেন না এরা কি করেছে। আপনারা তো ওই জগতে নাই, আমাদের ইয়াং জেনারেশন ওই সাইডে নাই, এরা লম্বা দাড়ি আর জুব্বা আর শুদ্ধ ভাষা, শুদ্ধ বাংলার যদি শুনতে পারে অনেক বড় শায়েখ, শায়েখ বলেছে, এরা আল্লাহ রসুলের হাদিস অমান্য করতে রাজি কিন্তু শায়েখের কথা অমান্য করতে পারবে না, কি মারাত্মক পর্যায়ে গেছে। আর আমরা সুন্নিরা বলি 7000 ধন ছেড়ে দিব, আকাশ চুম্বি স্বর্ণের পাহাড় দিলে তাও ছেড়ে দিব, কিন্তু আল্লাহ রসুলের কদম মুবারক ছাড়ব না, ঠিক কিনা বলে? এটা হলো সুন্নিদের ইমান। প্রিয় ভাই আমার, খুব মনোযোগ দিয়ে শুনবে, আমরা সুন্নিরা খাই, বিরিয়ানি খাই, খিচুড়ি খাই, জিলাপি খাই, খেজুর খাই, আর অনেক কিছু খাই, খাই না, শুধু খাই না খাওয়াইও, খাইও খাওয়াইও, কত কিছু খাওয়াই, তারা খাওয়ায়ও না, সারা বছর চামড়া ফেতরা খায়, কালেকশন করে খায়, আর ফতোয়া দেয় আমরা জিলাপি, জিলাপি খুব কি বলে কিনা ভাই,
কেন বলবেন? আমরা কি এক লাখায় জিলাপি খাওয়া কি বিদাত না শিরিক না হারাম না কি? জিলাপি খাওয়া বিদাত? জিলাপি খাওয়া বিদাত হলো যারা ডায়াবেটিস রোগী তার আল্লাহ কে, এটা একটা মজা করলাম আর কি। জিলাপি খায় না পছন্দ করে না তারা যাদের ডায়াবেটিস আছে। আপনারা কি সবার ডায়াবেটিস? আরে মিলাদ শরীফের জিলাপি মানুষ ডায়াবেটিস থাকলো তাবারুক মনে করে খেয়ে ফেলে, রসুলের মিলাদের তাবারুক খাবো এটা রসুল আল্লাহ আমাকে মাফ করে দিতে পারে, ঠিক কিনা বলেন? এরকম বহু প্রেমিক আছে। আমরা জিলাপি খাই, এটা হালাল জিনিস, হালাল জিনিস, কিন্তু আপনার এই হালালের বিরোধিতা করতে করতে গিয়ে বিসি খাওয়া জায়েজ বানাইছে। কেউ বানাইছে না বিসি জায়েজ, জিলাপি খাইলে বেদা, বেদাতি জিলাপি কত কথা বলে ভাই। আমার কিছুদিন আগে একজন লোক বলছে, এ মাজার পূজারীরা, এ এখন তোমাদের সব মাজার ভেঙে দিব, একটা একটা করে মাজার ভেঙবো, তাহিরি ভণ্ড যারা আছে সব ভণ্ড সাইজ করে দিব। আজকে দেখলাম সে একটা পতিতালয় গিয়া এক মেয়ের সাথে মান আদা আলি ওয়ালিয়ান ফাকাত আজানতুহু বিল হারব, আল্লাহর ওলিদের সাথে যারা বেয়াদবি করে মহান আল্লাহ তাআলা তাদের সাথে যুদ্ধ ঘোষণা করে, ঠিক কি না বলে? মাজার ভেঙ্গে যাচ্ছিল, অ্যাক্সিডেন্ট কইরা ছয়জন জাহান্নামে চলে গেছে, নগদ ঘটনা এগুলি। আপনারা জানেন আল্লাহর ওলিরা, ওনারা আল্লাহর ওলি মানে আল্লাহর বন্ধু। আমার যদ্দুর মায়া আছে আল্লাহর ওলির জন্য, আমার আল্লাহর আরো বেশি মায়া। আপনার কাছে দেখেন আমি একটা উদাহরণ দেই, হাজি সাহেব, হাজি সাহেব না আপনি নাকি? ধরেন আমার হাজি সাহেব আছেন, আমার ওই যুবক ভাই আছেন, কেউ এসে হঠাৎ করে আমাকে একটা খুশি মালুম, তখন ওনার যদ্দুর মায়া লাগবো, ওনার কি কম মায়া লাগবো না বেশি লাগবে? কারণ উনি আমার মা ভালোবাসে, বেশি ভালোবাসে ওনার চেয়ে, ওনারও ভালো মায়া লাগবে। দেখেন আমার উপমাটা হলো যে আল্লাহর ওলির মাজারে আঘাত করলে আমার কষ্ট লাগে, আমি হইলাম ওনার মতো। আর আল্লাহর ওলি আল্লাহর বন্ধু, আল্লাহর বন্ধু তার কবরে মাজারে আঘাত করলে আমার আল্লাহর বেমেসাল মায়া লাগে, বেমেসাল আল্লাহ তাআলার গুসা প্রজ্বলিত হয়। এই জন্য আপনাদের বলবো, ওলি আল্লাহদের মাজারের বিরুদ্ধে কেন? যারা গাঁজা খায় তাদেরকে বুঝান, যারা মাজারে সেজদা দেয় তাদেরকে প্রতিরোধ করেন, যারা মাজারে নারী পুরুষ একসাথে গান বাজনা করে তাদেরকে প্রতিরোধ করেন। আমরাও আপনাদের সাথে আছি, ঠিক কিনা বলে? কিন্তু যে আল্লাহর ওলি মানুষকে দিন শিখিয়ে গেছে, মানুষকে ধর্ম শিখিয়ে গেছে, সেই আল্লাহর ওলির মাজারে আঘাত করে, এটা কোন ধরনের শিক্ষা? এটা তো ইসলামের শিক্ষা হতে পারে? মন্দির পাহারা দেয় রাজনীতির স্বার্থে, ক্ষমতা যাওয়ার জন্য মন্দির পাহারা দেয়, ভোটের জন্য, কিসের জন্য? ভোটের জন্য মন্দির পাহারা দেয়, আর মাজার ভাঙ্গে, মাজারে বলে শিরিক হয়, মাজারে শিরিক হয় জন্য মাজার ভাঙ্গে, তাহলে মন্দিরে কি ইবাদত হয়? মাজারে শিরিক হয় জন্য মাজার ভাঙ্গে বলতে হবে, তাহলে মন্দিরে কি ইবাদত হয়? আসল বিষয়টা হলো ভোট, আমারে ভোট দিয়েন আমি নেতা হব। শোনো, ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, যারা আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করেছে কসম কালেও তারা সম্মানের মাসনদে বসতে পারবে, মনে রাখো কথাটা। একেবারে খোলাখুলি বলে দিলাম, যারা আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করতেছেন কোনদিন আল্লাহ আপনাদেরকে সম্মানের মাসনদে বসাবে। এই জন্য বলছি আমরা ধৈর্য ধারণ করছি, আগামী 11 তারিখে ঢাকার গুলিস্তানে গোলাপ শাহ রহমাতুল্লাহ আলাইহির মাজার ভাঙার ঘোষণা দিয়েছে একটা গ্রুপ, তারা আসবে মাজার ভাঙতে। আর বাংলাদেশে আহলে সুন্নাত ওয়াল জামাতের যে বৃহত্তর ঐক্য হয়েছে, সমস্ত সুন্নিরা আমরা একমত হয়েছে, আমরা 11 তারিখে সারা দিন হযরতে গোলাপ শাহ রহমাতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করব। তারা আসবে ভাঙতে, আমরা যাব জিয়ারত করতে। উদ্দেশ্য আমাদেরটা ভালো না খারাপ? যারা ভাঙতে আসবে তাদের উদ্দেশ্য কি? খারাপ।
তাহলে খারাপের সাথে থাকবেন না ভালোর সাথে থাকবেন? আমরা চাই ভন্ডামি দূর হোক, কিন্তু আল্লাহর ওলি তো দুষ করে নাই রে ভাই। তোমার বাবার কথাই তুমি চিন্তা করো, যদি বাবা বেঁচে থাকে তোমার দাদার কথা চিন্তা করো, যে তোমার দাদা মারা গেছে কবরের মধ্যে, কেউ যদি আইসা তোমার সামনে একটা বাড়ি মারে আঘাত করে তোমার কেমন লাগবে? আমি যুবক ভাইদের জিজ্ঞাসা করছি, বলেন না আপনার দাদা মারা গেছে ধরে নিলেন, বুঝানোর জন্য বলছি, আপনার দাদার কবরে কে এসে ভাঙলো না, জাস্ট একটা লাঠি দিয়ে এইভাবে আঘাত করলো, বাড়ি মারলো। বলেন যুবক ভাইরা, আপনার দাদার কবরে কেউ যদি আঘাত করে কেমন লাগবে আপনার? তোমার বাবা তোমার দাদার কবরে কেউ যদি আঘাত করে তোমার যদি কষ্ট লাগে, আল্লাহর ওলিদের রুহানি আওলাদ আমরা, আল্লাহর ওলিদের মাজারে কেউ যদি আঘাত করে তখন ঈমানের তাকিদ আমাদেরও কষ্ট লাগে, ঠিক কিনা বলেন? ভুল যারা করেছে তাদের সংশোধন করাতে হবে, কিন্তু আল্লাহর ওলির মাজারের উপর আক্রমণ করে না। আমি জোরে কথা বললে অনেকে আবার রাগ করে যে এত জোরে কথা বলেন, আসলে বিষয়টা চিন্তার বিষয়ও। আমাকে একজন এডিশনাল এসপি উনি বলছিলেন, যেহেতু হুজুর আমি আপনার আলোচনা নিয়মিত শুনি কিন্তু আপনি এত জোরে কথা বলেন কেন? আস্তে আস্তে বললো, তো বুঝি আমাদের তো কথাটা দরকার। তা আমি বললাম ঠিকই বলছেন, আসলেও আমি অনেক চেষ্টা করি আস্তে কথা বলতে কিন্তু পারি না। যে তুই কান্দস কেনে? আমি কান্দি না, আমার চেহারা এরকম। আল্লাহ কত রকমের মানুষ বানাইছে না, ওয়াল্লাহি আমি আল্লাহর কসম করে বলতেছি আমি ইচ্ছা করে জোরে কথা বলি না। আমার যে কখন জজবা এসে যায় এটা আমি বুঝি না, আমার হয়তো এটা আউট অফ কন্ট্রোল, এটা জজবা, এটা প্রেম, এটা আপনি আইব হিসেবে দোষ হিসেবে নেবেন না। এটা আমার আল্লাহ আমার দয়াল নবী কিংবা ওলিয়া উলিয়া তিনাদের মহব্বতে যখন জজবা এসে যায় তখন একটু ভলিউম বেড়ে যায়। এটা কাউকে অ্যাটাকমূলক না, কাউকে আঘাত করার জন্য, এটা জজবা, এটা প্রেম। এটাকে আপনারা কি মানে আইব মনে করেন নাকি দোষ মনে করবেন না? আজকে এয়ারপোর্টে চট্টগ্রামে এয়ারপোর্টে এসে যখন আমি ল্যান্ড করলাম, বাংলাদেশ বিমানের একজন ভালো অফিসার, বড় অফিসার, নাম বলবো না, বললে আবার চিনে ফেলবেন, একটু বলি সোনাকান্দা দরবার শরীফের উনি খুব ভক্ত, আমাকে দেখে কি করবে, বুকে জড়ায় ধরবে না কি করবে, মানে উনি এক ধরনের একটা বেফানার মতো হয়ে গেছে। আমি পরে টান দিয়ে ওনাকে বুকে জড়ায় ধরলাম এবং উনি কি করবে হুজুর কি করবো, মানে এক ধরনের একটা অস্থির হয়ে গেছে। আলহামদুলিল্লাহ মানুষ যে কত ভালোবাসে, বলে হুজুর আমি আপনার একজন নিয়মিত দর্শক, আমি সবসময় আপনার আলোচনা শুনি, আপনার কাছে যে মেসেজগুলি পাই আমার কাছে মনে হয় মেসেজগুলি সঠিক, আমার বিবেকে বলে এটা সঠিক। যদি আপনি জোরে কথা বলেন কিন্তু জোরে এটা প্রেমের কারণে বলেন ওটাও আমরা বুঝি, কিন্তু আপনার কথাগুলি আমাদের কাছে লজিক্যাল মনে হয়, কোরআন হাদিসের অনুগামী মনে হয়। উনি অনেকে আমাকে কফি খাওয়াইলেন, কি খাবো, দোকানে জোর করে নিয়ে গেছে, আমার লাগেজ স্ক্যানিং করতে হবে না, নিয়ম তো এটা রাষ্ট্রীয় আইন, আমি বলতেছি আমার লাগেজটা স্ক্যানিং করবো। কোনা আপনার লাগেজ স্ক্যানিং করা লাগবে না, আমি নিয়ে যাবো, আসেন। লাগেজ আমার আর কি লাগেজ, কাপড় সুবর আনছি আর গৌসফাকের দরবারের একটা গিলাপ আছে, রজফাকের মাজার শরীফের উপরে যে গিলাপ, এটা অন্যান্য গতানুগতিক গিলাপ না, স্পেশালি একটা গিলাপ যেটা দীর্ঘ কয়েক বছর একটা না গৌসফাকের মাজারে ছিল, গিলাপ মোবারকটা আমাকে হাদিয়া হিসেবে দিয়েছেন, এটা লাগেজে আছে। আর কিছু শেরে খোদা মাওলানা আলী রাদিয়াল্লাহু আনহুর দরবারের কিছু আংটি আমি নিয়ে আসছি, ওই যে একটা এখানে একটা আছে, কিছু আংটি নিয়ে আসছি বরকতার মাওলানা আলীর দরবারে একটা নিদর্শন, কারবালার ময়দানে কিছু মাটি নিয়ে আসছি। আমাদের কাজ পাগলামি করা রে ভাই, এই পাগলামি তুমি বুঝবা না, তুমি বিদেশ যাইয়া খুঁজবা গোল্ড আনা যায় কিনা, তুমি বিদেশ গিয়ে ডায়মন্ড আনার জন্য ধান্দা করবা, অলংকার আনার জন্য বহুত কিছু কসমেটিক্স আনার জন্য ধান্দা করবা, আমাদের ধান্দা হলো কোন জায়গায় গিয়ে আল্লাহর রসুল আল্লাহর নবী আল্লাহর ওলিদের কদম মুবারকের ধুলাবালি নিয়ে আসতে পারি, এগুলি নিয়ে যদি মরতেও পারি হয়তো আল্লাহ এই ওসিলা আমাদের মাফ করে দিবেন, এগুলি হলো আমাদের ধান্দা। আপনি খারাপ নজরে দেখলেও দেখতে পারেন, হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু ইন্তেকালের আগে তিনি ওসিয়ত করলেন যে আমার কাছে দয়াল নবীজির কিছু নখ মুবারক আছে, নবীজির নখ মুবারক কেটে দেওয়ার দায়িত্বটা ছিল ওনার, যে আমার কাছে দয়াল নবীজির কিছু নখ মুবারক আছে আর নবীজির চুল মুবারক কিছু আমার কাছে আছে, আমি মারা গেলে আমার কবরে
আমার বুকের উপরে দয়াল নবীজি সেই নখ মুবারক চুল মুবারক গুলি রেখে দিও, আমি এগুলো নিয়ে কেয়ামত পর্যন্ত ঘুমাতে চাই। এটা প্রেমের ব্যাপার ভাই, আমি বুঝাতে পারবো না। তুমি যতদিন নবীজির মহব্বত না বুঝবা ততদিন আমি তোমাকে বুঝাতে পারবো না ভাই। আমাদের আমার হুজুর কেবলা যান খাজা বাবা ফরিদপুরি, তিনি একটা গজল বলতেন, আমি জানি না এখানে জাকের ভাইরা আছে কিনা, আছেন হুজুর কেবলা যানের পাক জবানের গজল এটা। প্রেম যদি করবি রে মন, প্রেম যদি শিখবি রে মন, সব ছেড়ে চল মদিনায়, যেই দেশে মোর নবীজি ঘুমায়। খাজা বাবা বলতেন, মাওলানা তাজুল ইসলাম চাঁদপুরি সাহেব ওই গজলটা বলে। এটা হলো প্রেমের ব্যাপার, আপনাকে আমি জোর করে বুঝাইতে পারবো না। আপনি আপনার মায়ের কদম মুবারকে মুবারকের জন্য বললাম এটা অনেক দামি, আপনার মায়ের পা আপনার জন্য অনেক দামি জায়গা, এটা কাবা ঘরে সুমা দিলে এটার জন্য আপনার সওয়াব হবে, আমি এটা ফজিলতের হাদিস পাই নাই বলতে পারবো না, কিন্তু মায়ের পায়ে চুমা দিলে ফজিলত আছে, এটার সওয়াব আছে, দলিলও আছে। মারহাবা বলেন। এখন আপনি মায়ের পায়ে চুমা দেওয়াটা এটা আপনার ভক্তির ব্যাপার, আপনার অন্তর থেকে যদি আপনার মায়ের প্রতি ভক্তি না আসে, শ্রদ্ধা না আসে, আপনার মাকেও আপনি পায়ে চুমা দিতে পারবেন? কথাগুলি কি বুঝে পড়তেছে আপনাদের? মায়ের পায়ে চুমা দিছেন এমন কেউ কি আছেন? মিশা কথা কইেন না কইলাম তাহলে আরো বড় গুণ হইব। কারা কারা আছেন মায়ের পায়ে চুমা দিছেন? আলহামদুলিল্লাহ প্রায় 10-20 জনের মতো হবে বা একটু কম বেশি, হাত নামান। এই 10-20 জন থেকে বাকি সবাই উৎসাহ নেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কাব্বালা রিজলা উম্মিহি, যে ব্যক্তি তার মায়ের পায়ের মধ্যে চুমা খাইবে সে যেন আল্লাহর জান্নাতের চৌখাটের মধ্যে চুমা খাইবে। তাহলে বলেন মায়ের পায়ে চুমা খাওয়া দরকার আছে না নাই? এটা কখন আপনার দ্বারা সম্ভব হবে? যখন আপনার মায়ের প্রতি আপনার মহব্বত ভক্তি শ্রদ্ধা বাড়বে। ঠিক তেমনি ভাবে আমি বলতেছি, সুন্নিরা নবী নবী করে মিলাদুন নবীতে জুলুস করে আরো যত কিছু করে, এই প্রত্যেকটা বিষয়ের সাথে আল্লাহ রসুলের মহব্বত জড়িত, কথা ঠিক না বেঠে? হাফেজ ওলিউল্লাহ আশিকি সাহেব, নাম শুনছেন? আশিকি সাহেব অত্যন্ত আশেকের রসুল, নামও আশেকি কাজও আশেকের রসুল, আল্লাহ ওনাকে কবুল করুক, বলেন আমিন। তিনি অনেক সুন্দর সুন্দর নাচ শরীফ বলে নবীর শানে, আমার খুব ভালো লাগে। আগে বলতো তুফাজ্জল হোসেন ভৈরবী সাহেব, এখন বলে আশিকি সাহেব, ভালো লাগে। কি বলেন, ভালো লাগেনি? কে কি বলে না বলে যার যার ব্যাপার, কিন্তু আমি নবীর গান যারা গায় তাদেরকেই ভালোবাসি, এটা আমার নবীজির কারণে আমি ভালোবাসি। জাকের ভাইদেরকে বলবো পৃথিবীর সব কিছুর ঊর্ধ্বে নবীজিকে ভালোবাসবে সব। মনে রাখবেন অনেক ক্ষেত্রে এমনও যদি হয় যে পীরের কথা মানতে গেলে নবীর ভালোবাসা বাদ পড়ে, তাহলে পীরের কথা বাদ দিয়ে আল্লাহ রসুলের ভালোবাসা প্রাধান্য দিতে হবে। পীরকে একেবারে এমন ভাবে মানবেন না যে পীর ভুলের ঊর্ধ্বে, এরকম মনে করা যাবে না। পীর মাশায়েখরাও ভুল করতে পারে, এটা মনে রাখতে হবে। সাহাবাই কারামেরও ইস্তেহাদি খাতা হয়েছে, রসুলের সাহাবি যারা তাদেরও সিদ্ধান্তে ভুল হয়েছে। আর সেখানে আপনি পীর সাহেবকে যদি মনে করেন যে আমার পীরের কোনো ভুল নাই, তাহলে এই চিন্তাটাই ভুল। অবশ্যই পীর মাশায়েখকে তাজিম করতে হবে, কিন্তু মনে রাখতে হবে পীর মাশায়েখদেরও ভুল হইতে পারে। এই জন্য সকল কিছুর ঊর্ধ্বে আল্লাহ রসুলকে ভালোবাসতে হবে, তাজিম করতে হবে। এরপরে আহলে বাইত রসুল সাহাবাই কারামকেও ভালোবাসতে হবে, ওলি আল্লাহদেরকেও তাজিম করতে হবে। মহান আল্লাহ তাআলা বলেন, ইজ্জত আমার আল্লাহর জন্য, আমাদের আল্লাহর জন্য ইজ্জত, আমাদের আল্লাহর জন্য ওলি রসুলিহি, আমার আল্লাহর রসুলের জন্য ইজ্জত, ওয়ালিল মুমিনিনা, এবং মুমিন বান্দাদের জন্য ইজ্জত। ক্লাস হলো এখানে তিনটা, এক নম্বর ক্লাস হলো ইজ্জত সম্মান তাজিম আমার আল্লাহর জন্য, দ্বিতীয় ক্লাস হলো নবীজির জন্য রসুলের জন্য, তিন নম্বর ক্লাস হলো মুমিনে কামেল আল্লাহর ওলিদের জন্য। ভাইরে আমার দয়াল নবীজি দুনিয়াতে আসার আগেও তো অনেক নবী রাসূলদের মাজার ছিল, আছে এখনো, আছে এখনো আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মাজার, গতকালও আমি একটা ভিডিও ছেড়েছি, ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ি যে জায়গাটা, যে যেখানে ওনার ঘর ছিল ওই জায়গাটা কি কষ্ট করে বাইর করছি জানেন আপনি? এক একটা জায়গা খুঁজে বের করতে করতে গুগল ম্যাপও কাজ হয় না,
গুগল ম্যাপে জানেই না, মানুষের জিজ্ঞাসা করতে 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 ঘুরতে ঘুরতে কত মানুষের যে জিজ্ঞাসা করছে। সেই আরব জাহানের বেবিলন শহরের নাম শুনছেন না আপনারা? বেবিলন শহর পৃথিবীর প্রাচীনতম একটা শহর, বেবিলন শহর। বেবিলন কেউ চিনে না, চিনে বাবেল শহর। নাম চেঞ্জ হয়ে গেছে, আগে ছিল বাক্কা, এখন হয়ে গেছে মক্কা, নাম চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, যারা জ্ঞানী তারা চিনে, বেবিলনও চিনে বাবেলও চিনে। অনেক মানুষকে জিজ্ঞাসা করে ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ি খুঁজে বাড়ি করছে। ওনার বাড়ি খুঁজে গিয়ে দেখি ওই বাড়ি থেকে সামান্য দূরে নমরুদ যেখানে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করছে ওই জায়গাটাও পাইছে। এখনো সেই জায়গার মধ্যে কোনো ঘাসও জন্মায় না, চতুর্দিকে খেজুর বাগান আছে, সব জায়গায় ঘাস গাছ এগুলি জন্মাচ্ছে, কিন্তু যেই জায়গাটায় নমরুদ আগুন জ্বালাইছিল ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলে দেওয়ার জন্য ওখানে ঘাসও জন্মায় না, বিশাল একটা এরিয়া। আমি আপনাদের বুঝাতে চাচ্ছি যে মাজার মানে ইসলামের বাইরে নয়। যারা মাজার কি ইসলামের বাইরে মনে করে, এরা ইসলামের সঠিক মেসেজ পায়নি। যে মানুষ নবী রাসূল ওলিয়া ওলিয়া মা বাবা মই মুরব্বীদের কবর জিয়ারত করে তাদের মন নরম হয়। যে লোকটা মানুষের খাওয়ায় বছরে দুই একবার, এলাকার মানুষের এক বেলা খিচুড়ি হইলে খাওয়ায়, তার মায়া দরদ তুলনামূলক বেশি থাকে। আর যে সারা বছর ফরের বাড়ি খায় তার মায়া দরদ ওই খাওয়াইনার মতো হবে না। সারাটা বছর চামড়া কালেকশন করতেছে, ফেতরা কালেকশন করতেছে, জাকাত কালেকশন করে খাইতেছে। আপনারা জিলাপি খাওয়াইলে কোন বেদাত? জিলাপি খাওয়াইলে বেদাত, কোরআন হাদিসে দলিল নাই বেদাত, জিলাপি খাওয়া বেদাত। চামড়া তুইল্লা খাওয়া কি? ফেতরা তুইল্লা খাওয়া কি? আমরা যদি গোড়ায় হাত দেই তাহলে কিন্তু বিপদে পড়ে যাবে। মাজারে অবুজ কিছু মানুষ যারা ধর্ম সম্পর্কে ভালো জ্ঞান নাই, সূরা ফাতিহাও ঠিক মতো পড়তে পারে না, সেই কিন্তু গাঁজা খায় নাকি? গাঁজা যে খাইতেছে সে মাদ্রাসার প্রিন্সিপাল হুজুর নাকি? যে লোকটা মাজারে গিয়ে সেজদা মারছে ধূপপুর করে, এ লোকটা দেখবেন একেবারে মেজরিটি পার্সেন্ট এরকম হয়, তারা অশিক্ষিত, ধর্ম সম্পর্কে জ্ঞান নাই, আবেগের ঠেলায় মারছে সেজদা। তা আপনি ওই অবুজ দিন সম্পর্কে যারা বুঝে না তাদেরকে না বুঝাইয়া উল্টা আল্লাহর ওলির মাজার ভেঙে ফেলতেছে। বুঝানো দরকার তাদেরকে, ধর্ম বুঝাইতে হবে তাদেরকে, ধর্ম বুঝানোই তো আমাদের কাজ। আমরা যদি মানুষকে আঘাত করি মারি তাহলে আমাদের এটার জন্য কি আল্লাহ আমাদেরকে পাঠাইছে? আমাদের দায়িত্ব কি মানুষকে মারা না মানুষকে ধর্ম বুঝানো? মানুষদের ধর্ম বুঝানোই তো আমাদের কাজ। সেটা না করে আপনারা যারা ওলি আল্লাহ বিদ্বেষী হয়ে গেছে, আপনাদের জন্য সর্বশেষ অনুরোধ করে যাচ্ছি নিজেরা সতর্ক হন, নাইলে ক্ষতিগ্রস্ত হবেন। মাজার ভাঙছে সিরাজগঞ্জে, দুম ধারাক্কা মাজার ভাঙ্গা মাদ্রাসা গেছে রাত্রে বেলা, অটোমেটিক সব রুমে আগুন লেগে গেছে, অটোমেটিক গায়েবই আগুন। এমন ভাবে লাগছে এটা নিবাইবার ও কায়দা নাই, কি দেখেন না আপনারা? এটা আগামী 11 তারিখে আমি নিজে ইনশাআল্লাহ গোলাপশান মাজারে জিয়ারতে যাব। যারা ভাঙতে চান তাদেরকে বোঝানোর চেষ্টা করব, আর যদি বুঝতে না চান তাহলে যেভাবে বোঝানো দরকার সেভাবে সুন্নি মুসলমান আপনাদের বোঝাবে ইনশাআল্লাহ। আমি যাব, আপনারা না গেলেও আমি যাব, তবে আহ্বান করছি আপনারাও যাবেন। গোলাপশাহ রহমতুল্লাহ আলাইহির মাজার এখান থেকে এক গাড়িয়ে যাওয়া যায়। ইন্ডিয়া না হিন্দুস্তান না গুলিস্তান? গুলিস্তান। এক গাড়িয়ে গুলিস্তান যাবেন, যায়া রাস্তাটা পায়ে হাইটা ওই একটু সামনে দেবেন গোলাপশাহ মাজার, ইনশাল্লাহ একটা ফ্ল্যাগ সবুজ পতাকা আর লগে একটা বাকারি শরীফ নিয়ে যাবেন ইনশাল্লাহ। বাকারি শরীফ বুঝছেন নি আপনারা? আমরা দিব বুখারী শরীফ, আপনারা দিবেন? এটা আমি ইয়ে করছি না, আপনাদেরকে উৎসাহিত করতেছি না, নিজেদের প্রয়োজনে যদি লাগতেও তো পারে, কারণ তারা তো হিংস্র। আমরা জিয়ারতে যাব, জিয়ারতে যদি কেউ বাধা দিয়ে গোলাপশাহ রহমতুল্লাহ আলাইহির মাজার কেউ ভাঙতে আসে তখন তো আমাদের কিছুটা দায়িত্ব আছে, আমরা প্রশাসনের আশ্রয় নিয়ে যাব ইনশাআল্লাহ। 11 তারিখ, কত তারিখ? জুলাইয়ের কত তারিখ? কোন মাসের 11? তার মানে এই বুধবারে
ইনশাল্লাহ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা থাকবো ইনশাল্লাহ। সুন্নি জনতা সারা দেশ থেকে আসবে, আপনারা যাবেন। ভাই আপনারা যদি সবাই ঘরের ভিতরে বসে থাকেন, একদিন আপনার ঘরও আক্রমণ হবে। আমরা সুন্নিরা এই পর্যন্ত শুনছেন কোন জায়গায় আক্রমণ করছে? সুন্নিরা কাউরে আক্রমণ করে না, এই অভ্যাস আমাদের নাই। আমরা বুঝাইয়া মানুষকে কনভিন্স করি, দলিল দিয়ে মানুষকে কনভিন্স করি, আর তারা লাঠি দিয়া আঘাত করে কনভিন্স করতে চায়। হ্যাঁ, আমরা সুন্নিরা কখনো বন্ডামির পক্ষে না। আজকের মতো আলোচনা এখানেই টানলাম।